নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শাস্ত্রী। আজ একটি নতুন বিষয় নিয়ে আবার উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে শিবলিঙ্গে কোন সাতটা জিনিস আছে ভুলেও আপনি দেবেন না, কোন সাতটা জিনিস শিবলিঙ্গে ভুলেও দেওয়া যায় না, সেটাই সম্বন্ধে আজকে জানাবো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নেক্সট যে কটা ভিডিও আমি ছাড়বো অবশ্যই যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাই দেরি না করে মেন আলোচনায় চলে আসি। আজকে বলবো কোন সাতটা জিনিস দেবাড়িদেব, মহাদেব অথবা আমরা যাকে বলি শিবলিঙ্গের ওপরে আমরা দেব না। তার আগে একটা কথা বলে রাখি, কিছু মানুষ আমাকে জানতে চেয়েছিল, তার উত্তর হিসাবেই আমি আপনাদের জানাচ্ছি। শিবলিঙ্গ যখন ঘরে রাখছেন, লিঙ্গের যে মুখ, লিঙ্গের মুখ কোন দিকে থাকবে? লিঙ্গের মুখ সবসময় চেষ্টা করবেন উত্তর দিকে রাখার, অর্থাৎ শিবের মাথায় জল ঢালার পরে যে লিঙ্গটি, লিঙ্গর মুখ যেন উত্তর দিকে ফেরানো থাকে। আচ্ছা, যদি কোনোভাবে দেখছেন আপনার বাড়ির শিব, যে শিবলিঙ্গটি আছে তার উপরে কোনোভাবে দেখছেন যদি সাপ রাখা থাকে, সেটা তামার হতে পারে, রূপোর হতে পারে বা অন্য কিছুর হতে পারে, সেই সাপটির মুখ কোন দিকে রাখবেন? সবসময় চেষ্টা করবেন সেই সাপটির মুখ অবশ্যই পশ্চিম দিকে ফিরিয়ে রাখার, অর্থাৎ সাপটির মুখ থাকবে পশ্চিম দিকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি পারেন এটি শিবের সাথে অবশ্যই বা শিবলিঙ্গের সাথে অবশ্যই রাখবেন, যেটি আপনার যে উন্নতির জন্য অবশ্যই সাহায্য করবে, সেটি হচ্ছে একটি নন্দী কিন্তু অবশ্যই রাখবেন। একটি নন্দী, একটি শিবের সাথে একটি নন্দী অবশ্যই রাখবেন। তাহলে কি বললাম, শিবের লিঙ্গের মুখটি সবসময় যেন চেষ্টা করবেন উত্তর দিক ফেরানো, এবং সবসময় চেষ্টা করবেন যে যে সাপটি হচ্ছে সেটি পশ্চিম দিক ফেরানো থাকবে তার মুখ। এবং কোনো সময়ের জন্য যদি আপনারা শিবের মাথায় জল ঢালেন, তামার ঘটিতে জল ঢালতে পারেন, কাঁসার ঘটিতে জল ঢালতে পারেন, সবসময় আমরা তামার ঘটি নিলে সেটাই ভালো হয়। তবে চেষ্টা করবেন শিবের মাথায় ডাইরেক্ট জল না ঢেলে দেওয়ার, অর্থাৎ সবসময় চেষ্টা করবেন একটি হচ্ছে আপনার হচ্ছে একটি বেলপাতা নিয়ে সেটি আগে শিবের মাথায় দিয়ে তারপরে জলটি ঢালার কিন্তু নিয়ম আছে। অর্থাৎ অনেকেই আছেন আগে জল ঢেলে দেন, তারপরে গিয়ে আমরা পাতাটা সেই শিবলিঙ্গের ওপরে দিই, কিন্তু সেই নিয়মটা কিন্তু ভুল আছে। আগে আপনাকে করতে হবে, আগে সেই যে বেলপাতা, বেলপাতাটি শিবলিঙ্গের ওপরে রাখতে হবে, তারপরে কিন্তু জল, দুধ বা যেটাই আপনি দিন, দুধের মধ্যে তিল, কালো তিল দেন বা গঙ্গা জলের মধ্যে কালো তিল দেন, যেটাই দেওয়ার ইচ্ছা সেটা দিতে পারেন। আর একটা কথা, যখন পাতাটা দিচ্ছেন, বেলপাতা, বেলপাতাটা কীভাবে দেবেন সেটা কি আপনাদের জানা আছে? যদি জানা থাকে খুবই ভালো, যাদের জানা নেই আমি জানিয়ে দিচ্ছি। বেলপাতার মসৃণ দিক, অর্থাৎ বেলপাতার একটা পিছন দিকটা যেটা দেখবেন খসখসে টাইপের হয়, আর একটা মসৃণ দিক, অর্থাৎ যেদিকটা মসৃণ থাকে সেইটা হচ্ছে শিবলিঙ্গের ওপরে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন বা শিবলিঙ্গের ওপরে এইভাবে রাখার চেষ্টা করবেন মসৃণ দিকটা, আর যেটা খসখসে দিক সেটি ওপরের দিকে থাকবে। আরেকটি কথা, যখন বেলপাতা দিচ্ছেন সবসময় তিনটে করে বেলপাতা দিতে হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু চেষ্টা করবেন বেলপাতার মাথার দিকটা অবশ্যই, অর্থাৎ তিনটে পাতা যদি এইভাবে থাকে তাহলে মাথার দিকে যে পাতাটি থাকছে সেই পাতার মাথার দিক থেকে একটুকুনি ছিঁড়ে দিতে। কারণ আমরা কিন্তু জানি শিব অর্থাৎ দেবাড়িদেব মহাদেব, যার আদি অন্ত কেউ দেখতে পায়নি, যার আদি কোথায় অর্থাৎ শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না, সেই জন্য আমরা কিন্তু অবশ্যই যখন বেলপাতা দেবো তার মাথার একটুকুনি অংশ ছিঁড়ে নিয়ে তারপরেই শিবলিঙ্গের ওপরে রাখা আপনাদের কিন্তু উচিত। তা এটাই ছিল আজকে আগের ছোটো ছোটো বিষয়গুলো জানিয়ে দেওয়ার, যারা এইগুলো জানতেন না। এবার বলে দিই কোন সাতটা জিনিস আপনারা ভুলেও শিবলিঙ্গে দেবেন না। প্রথম যে জিনিসটি বলবো সেটি হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু ভুলেও আপনারা কোনো সময়ের জন্য শিবলিঙ্গে দেবেন না, তুলসী পাতা কিন্তু শিবলিঙ্গে দেওয়া যায় না। দ্বিতীয় যে উপায়টি বা দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটিও কোনো সময় দেবেন না, সেটি হচ্ছে হলুদ। আমরা জানি হলুদ হচ্ছে শুভ কর্মে লাগে, হলুদ গুঁড়ো বা হলুদ, হলুদের সেটি আস্ত হলুদ হতে পারে, কাঁচা হলুদ হতে পারে, কিন্তু শিবলিঙ্গে কোনো সময়ের জন্য কিন্তু হলুদ দেওয়া উচিত নয়। তিন নম্বর যেটি আসবো সেটি হচ্ছে, কোনো সময় আমরা সবসময় জানি ডাবের জল শিবলিঙ্গে দেওয়া যায়, কিন্তু ভুলেও কোনো সময় নারকলের জল কিন্তু দেবেন না। আপনি ডাবের জল অবশ্যই দিতে পারেন, কিন্তু ভুলেও কিন্তু নারকলের জল কোনো সময় শিবলিঙ্গে দেবেন না। চলে আসি চার নম্বর।
চার নম্বর যেটি জানাবো সেটি হচ্ছে, ভুলেও কোনো সময়ের জন্য আপনি আতপ চাল আপনি দিতেই পারেন বা নর্মাল চাল আপনি দিতে পারেন, আতপ চালই বলা হয়, কিন্তু সেই আতপ চালটি যেন আস্ত হয়, অর্থাৎ ভাঙা আতপ চাল কিন্তু কোনো সময়ের জন্যই শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন না বা দেবেন না। ভাঙা যদি আতপ চাল দেন সেটি কিন্তু খুবই অশুভ, তাই ভাঙা আতপ চাল কিন্তু কোনো সময়ের জন্যই দেওয়া যায় না। চলে আসবো এর পরের যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সিঁদুর, অর্থাৎ লাল সিঁদুর। সিঁদুর মেয়েরা মাথায় পড়ে, সিঁদুরটা বিভিন্ন ঈশ্বর ভগবানের মাথায় দেওয়া হয়, কপালে তিলক হিসাবে আমরা পরিয়ে দিই, কিন্তু শিবলিঙ্গে কিন্তু কোনো সময়ের জন্যই সিঁদুর দেওয়া উচিত নয়। এর পরে যেটি বলবো সেটি হচ্ছে কেতুকী ফুল। কেতুকী ফুল যদিও খুব কম লোক চেনেন এবং খুব কম লোকই এটা অর্পণ করেন, তাও বলে রাখি কেতুকী ফুল কিন্তু শিবলিঙ্গে কোনো সময় দেওয়া যায় না, এবং গন্ধজাতীয় ফুলও কিন্তু শিবলিঙ্গে না দেওয়াটাই শ্রেষ্ঠ বা না দেওয়াটাই উচিত। আরেকটি জিনিস কোনো সময় ভুলে দেবেন না, সেটি হচ্ছে শিবলিঙ্গের ওপরে কোনো সময়ের জন্য কিন্তু যে আমরা শঙ্খের জল, শঙ্খের জল কিন্তু কোনো সময় শিবলিঙ্গের ওপরে দেওয়া উচিত না। এই জন্য আউট অফ স্টেটে যখন শিবলিঙ্গে যখন শঙ্খের জল দেয়, তারা কিন্তু তামার শঙ্খের জল দেয়, অর্থাৎ তামার যে শঙ্খ হয় তার জল আপনি দিতে পারেন, কিন্তু নর্মাল শঙ্খের জল কিন্তু কোনো সময়ের জন্যই শিবলিঙ্গের ওপরে দেওয়া উচিত নয়। তা এই কটাই ছিল আজকের বিষয়, যে জিনিসগুলো ভুলেও আপনি শিবলিঙ্গে কোনো সময়ের জন্য দেবেন না। তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের বিভিন্ন জ্যোতিষমূলক আলোচনা এবং জ্যোতিষমূলক বিভিন্ন উপায় জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নেক্সট টাইম যে ভিডিওগুলো ছাড়বো সবকটি ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।